এইচএসসি ও সমান পরীক্ষায় সবাই উঠোপাস। এখন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে আগামী 25 ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে ফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, জেএসসি জেডিসি ও এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি সমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের উপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে, তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, আগামী 20 থেকে 25 ডিসেম্বরের মধ্যে এইচএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে। এই বিষয়ে আরো ভালো করে জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে নিউজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।